নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজকের ভিডিওটি হচ্ছে যারা একেবারে নতুন হারমোনিয়াম বাজানো শুরু করেছেন শিখতে শুরু করেছেন তাদের জন্য খুব উপকার হবে শুধু তাই নয় যারা আগে থেকে শিখছেন অনেকের হয়তো সুর জ্ঞান নেই সপ্ত কটা কটা কি সুর আছে এই জ্ঞান নেই তাদেরও উপকার হবে তবে বিশেষ করে যারা একেবারে নতুন শিখতে শুরু করেছেন তাদের বিশেষ উপকার হবে তাদের আগ্রহে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমার চ্যানেলে অনেক বন্ধুরা এসছেন আমাকে মেসেজ করে বা কমেন্ট করে আমাকে বলেছেন যে আপনারা একেবারে নতুন তাই শুরু থেকে শিখতে চান যেন শিখতে সুবিধা হয় এমন একটা ভিডিও দেন আমরা যেন খুব সহজেই সুর জ্ঞান প্রাপ্ত করতে পারি তবে আসুন বন্ধু এবার আমরা ভিডিও শুরু করব তার আগে যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আগে থেকে জুড়ে আছেন আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তবে আসুন বন্ধুগণ এবার আমরা ভিডিও শুরু করছি বন্ধুগণ হারমোনিয়াম শিখতে হলে সুরগুলো তো জানতে হয় তারপর স্কেলও জানতে হয় আর সপ্তকও জানতে হয় হারমোনিয়ামে মোট তিনটি সপ্তক আছে একটা উদারা মোদারা তারা উদারাকে সপ্তক বলা হয় আর মোদারাকে মধ্য সপ্তক বলা হয় আর তারাকে তার সপ্তক বলা হয় তা আমি সিসার্ফে বলছি যদি অন্য কোনো গুরু অন্য স্কেলে বোঝান তবে সুর মধ্যে যাবে তবে তিনটি সপ্তক কোথায় আছে বলছি প্রথমে এটা এই সুরটা এটা হচ্ছে সি সার্ফের সপ্তকের সা যেমন সা রে গা মা পা ধা নি পর্যন্ত এক সপ্তক হচ্ছে এক সপ্তকে মোট বারোটা সুর আছে আমি আরও বিস্তারিত বলবো এবার মধ্য সপ্ত বলছি মধ্য সপ্তকের এই সা থেকে সা রে গা মা পা ধা নি পর্যন্ত এক সপ্তক তারপর এখান থেকে তার সপ্তক শুরু হচ্ছে তার সপ্তকের সা থেকে নি পর্যন্ত যেমন সা রে গা মা পা ধা নি এক সপ্তক প্রত্যেকটি সপ্তকে বারোটা শুরু করে আছে তবে আসুন বন্ধুগণ এবার আমরা জানি যে সে বারোটি শুরু কোথায় আমি শীর্ষা মধ্য সপ্তক থেকে বলছি সা রে গা মা পা ধা নি এ হচ্ছে মোট সাতটি শুদ্ধ সুর এবার বারোটি সুর হতে আরও পাঁচটি সুর লাগবে তবে সেই পাঁচটি সুর কোথায় যেমন সা আর শুদ্ধ রে এই দুটি সুরের মাঝখানে যে সুরটা রয়েছে এটা হচ্ছে কোমল রে সায়ের পরে প্রথমে কোমল রে হবে তারপর শুদ্ধ রে হবে তারপর শুদ্ধ রে আর শুদ্ধ গা এই দুটি সুরের মাঝখানে যে সুরটা রয়েছে এটা হচ্ছে কোমল গা অর্থাৎ শুদ্ধ এরপরে কোমল গা আসবে তারপর শুদ্ধ গা আসবে হুম যেমন কোমল আর কোমল গা দুটি কোমল সুর হয়ে গেছে তারপর শুদ্ধমা শুদ্ধ মায়ের পরে যে সুরটা এটা হচ্ছে করিমা তীব্র মা করিমাকে তীব্রমা বলা হয়ে থাকে তবে এই কোমল ডি কোমল গা আর তীব্র মা তিনটি শুরু হয়ে গেছে তারপর পা আর শুদ্ধধা এদের এই দুটি সুরের মাঝখানে যে সুরটা রয়েছে এটা হচ্ছে কোমলধা যেমন পায়ের পরে প্রথমে কোমলধা আসে তারপর শুদ্ধ ধা আসে তারপর শুদ্ধ পরে কোমল নিয়ে আসে তারপর শুদ্ধ নিয়ে আসে তবে এখানে দেখুন কোমলড়ি গা তীব্রমা কোমলধা কোমলনি এই মোট পাঁচটি শুরু হয়েছে চারটি কোমল একটি তীব্র পাঁচ আর সাত মোট বারোটা শুরু হয়েছে এভাবে প্রত্যেক সপ্তকে বারোটা সুর আছে যেমন মন্দ্রার সপ্তাহের থেকে নি পর্যন্ত বারোটা হবে মধ্য সপ্তাহের থেকে নি পর্যন্ত বারোটা হবে আর তার সপ্তাহের সা থেকে নি পর্যন্ত বারোটা শুরু হবে এ হচ্ছে আপনার সপ্ত এবার আমি সবগুলো সুর একবার বলছি সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা মা পা কোমলধাঁ শুদ্ধধা কোমল নি শুদ্ধ নি তারপর আবার তার সপ্তাহের এসা এইভাবে প্রত্যেকটা স্কেল হবে বন্ধুগণ সপ্তক জেনে গেছি সুরগুলো আমরা জেনে গেছি চিনে গেছি এবার আমরা জানবো স্কেল স্কেল মোট বারোটা হয় স্কেল এখান থেকে শুরু হয় যেমন এ বি সি ডি ই এফ জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ হচ্ছে সাতটি স্কেল এ বি সি ডি ইএফি এই সাতটি স্কেল আর সার্ফ হচ্ছে পাঁচটি যেমন এই যে কালো শোটা আসে এটা হচ্ছে এ সার্ফ এই কালোগুলো হচ্ছে সার্ফ তাই এক দুই তিন চার পাঁচ যেমন এসার্ফ এখানে সি সার্ফ ডি সার্ফ এফ সার্ফ জি সার্ফ বি সি ডি ই এফ জি সাতটি আর পাঁচটি হচ্ছে সার্ফ বন্ধুবান বি ফ্ল্যাটও বলা হয় এবার আমি সবগুলো স্কেলে একবারে বলছি এ এসার্ফ বি সি সি সার্ফ ডি ডি সার্ফ ই এফ এফ সার্ফ জি জি সার্ফ আবার এখান থেকে স্কেল শুরু হবে এ সার্ফ মানে বি ফ্ল্যাট বি সি সি সার্ফ এভাবে তারপর কথা হচ্ছে বন্ধুগণ পুরুষেরা একটু চড়াতেই গায় বলে মানে তাদের কণ্ঠস্বর একটু চড়াতে যায় বলে তারা সি সার্ফে ও ডি সার্ফে বেশি গিয়ে থাকেন তারও ওপর স্কেলেও গিয়ে থাকেন মহিলাদের কণ্ঠস্বর একটু নিচে থাকে তাই তারা বেশিরভাগ বি ফ্ল্যাটে গিয়ে থাকেন তো এবার আমি বি ফ্ল্যাট থেকে সারেগামা বলবো সি সার্ফ থেকেও সারে গামা বলবো আর কোন সুরে কোন ফিঙ্গার লাগবে সেটাও বলবো বন্ধুগণ আমি প্রথমে বি ফ্ল্যাটে দেখাচ্ছি প্রথমে যেমন প্যাটার্নে দেখাচ্ছিলাম দেখিয়েছিলাম তেমনই হবে যেমন শা সায়ের পরে হবে কোমল রে তারপর শুদ্ধ রে তারপর কোমল গা শুদ্ধগা শুদ্ধ মা করিমা পা কোমলধা শুদ্ধধা কোমলনি শুদ্ধনি তারপর আবার তার সপ্তকের সা আবার তার সপ্তকের সা থেকে এইভাবেই হবে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধগা শুদ্ধ মা করিমা পা কোমলধা শুদ্ধধা কোমলনি শুদ্ধনি তার সপ্তকের সা। ওর ওপরেও সেভাবেই হবে আর নিচে এভাবেই হবে যেমন অবরোহিত সা শুদ্ধনি কোমলনি শুদ্ধধা কোমলধা পা করিমা শুদ্ধ মা এভাবেই হবে বন্ধুগণ হারমোনিয়াম শিক্ষার সময় একটা নিয়ম থাকে যে কোন সুরে কোন আঙ্গুল পড়ে তবে শিখে গেলে সেই নিয়মটা আর থাকে না তবে আমি বলছি বিফ্ল্যাট স্কেলে যে কোন সুরে কোন আঙ্গুল পড়বে এই পাঁচটি আঙুল আছে কিন্তু বাজানোর সময় বাজাতে গিয়ে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আঙুল পর্যন্ত ব্যবহার হয় পাঁচ নম্বর আঙুল ব্যবহার হয় না তবে দেখাচ্ছি কোন ছোড়ে কোন আঙুলটা পড়বে সাতে দুই নম্বর রেতে এক নম্বর গাতে দুই নম্বর মাতে তিন নম্বর পাতে এক নম্বর ধাতে দুই নম্বর নিতে তিন নম্বর আর সাতে চার নম্বর অবরোহিত তাই হবে সাতে চার নম্বর নিতে তিন নম্বর ধাতে দুই নম্বর পাতে এক নম্বর মাতে তিন নম্বর গাতে দুই নম্বর রেতে এক নম্বর সাতে দুই নম্বর এইভাবে এবার আমরা সিসার স্কেলে দেখাব সিসার্ফে তবে বিফ্লাটে যেমন আঙুলগুলো পড়েছে সি সার্ফে কিন্তু চেঞ্জ হবে সি সার্ফে সাতে দুই নম্বর রেতে তিন নম্বর গাতে এক নম্বর মাতে দুই নম্বর পাতে তিন নম্বর ধাতে চার নম্বর নিতে এক নম্বর সাতে দুই নম্বর অবিরহিত অবির তাই সাতে দুই নম্বর নিতে এক নম্বর ধাতে চার নম্বর পাতে তিন নম্বর মাতে দুই নম্বর গাতে এক নম্বর রেতে তিন নম্বর সাতে দুই নম্বর এভাবে আবার আমি বিফলাটি বাজিয়ে দেখাচ্ছি সা রে গা মা পা ধা নে সা অবরোহিত তাই হবে সা নে ধা পা মা গা রে সা এবার আমি সার্ফে দেখাচ্ছি সা রে গা মা পা ধা ধা সা সা নি পা মা গা রে সা এভাবে এটি হচ্ছে হারমোনিয়ামের প্রথম ক্লাস যাকে বেসিকও বলতে পারেন তবে বন্ধুগণ আশা করি বুঝে গেছেন যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় বারবার দেখে নেবেন তবে বন্ধুগণ আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার